দুই তৃণমূলী ভাইয়ের শেষ যাত্রায় কাঁদছে বারাসাত। বন্ধুদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বন্ধুদাকে ভুলছি না, ভুলবো না, ভুলবো না, কাজের মানুষ কাছের মানুষ বন্ধুদাকে ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, বন্ধুদা তুমি আমাদের স্মরণে আছো, থাকবে, 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 বন্ধুদা আমাদের অবৈধ না অবৈধ সেটা আমরা এখন বলতে পারবো না কিছু। গাড়ি কোনো কারণে ছিল নিশ্চয়ই, সেটা পুলিশ দেখবে কি হয়েছিল। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একেবারে অত্যন্ত প্রিয় একজন ছেলেকে আমি এবং তার সঙ্গে তার ভাই, এরকম ঘটনা বোধহয় আমি এর আগে কখনো আমি শুনিনি কখনো। একটা অ্যাক্সিডেন্টে দুই ভাই একসঙ্গে মারা গেছে। ইউজুয়ালি যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো সাধারণত পিকনিক টিকনিক করতে গিয়ে, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল এজ গ্রুপের হয়। এখানে যেহেতু ওরা নেমন্তন্ন করতে গেছিলো আর এই ভাইয়েরই বাচ্চার অন্নপ্রাশনের জন্য, সেখানে দুই ভাই মিলেই গেছিলো তাদের পুরনো জায়গায় বাঁকুড়াতে। তো ফলে একসঙ্গেই ফিরছিল, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কিন্তু সেইভাবেই দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, প্রকৃতি এইভাবেই চলে, মানুষ এইভাবেই থাকে। এটা তো বলার ভাষা নেই, আমরা সবাই বাকরুদ্ধ, মানে ভাবতেই পাচ্ছি না যে পদ্মুত মারা গেছে, এটা ভাবতেই আমাদের অসুবিধা হচ্ছে। তার আবার দুই ভাই, মানে একটা পরিবারের একবারে ফাঁকা শূন্য হয়ে গেল পরিবারটা। না আমাদের ব্যাপারটা কি, গাড়ি নিয়ে হাই রোডে উঠেছি, সবাই হাই রোডে গাড়িতে উঠলে খুব সাবধান হতে হবে। এই রাস্তা যে ভালো করে দেয় লোকে বলে না, আমাকে মাঝে মাঝে বলে যে আমার রাস্তাটা খুব পরিষ্কার, ভালো, সুন্দর করে দিন, চকচকে রাস্তা করে দিলেই কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, দ্রুতগতিতে গাড়ি দৌড়চ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একটা সুপারফাস্ট রোড, সেখানে 10 চাকা, 12 চাকা, 16 চাকা, 20 চাকা, 24 চাকা চলে, গাড়ি চলে। একবারে একটা জলজ্যান্ত দুটো প্রাণ আমাদের চলে গেল, মানে লিডার চলে গেল, মানে এত ভদ্র, নম্র, বিনয়ী, একটা এক্সেপশনাল ছেলের নাম ছিল পদ্মুৎ। ওদের উচ্চতলায় উচ্চ কণ্ঠে কোনোদিন কথা বলতো না। আমার সাথে দুদিন আগেই বারাসাত নিয়ে কথা বলছিলাম, ও আমাকে বললাম একটা ভাইপোর তোমায় কিন্তু আসতে হবে, তুমি আগে ডায়েরিতে লিখে রাখবে তোমাকে ওই দিনটা আসতে হবে। না অবশ্যই যাবো, তুই চিন্তা করিস না। অবশ্যই দলের ক্ষতি হলো, মানে এক একটা দলের এক একটা পিলার ক্ষতি হলো, একটা পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় দলের। কিন্তু দল তো আমাদের সবাইকে মন কঠিন করে, শক্ত করে, চোখে জল পড়বে কিন্তু মনটা কঠিন করে, শক্ত করে আর পরিবারের পাশে দাঁড়াতে হবে। 7 দিন কোনো কর্মসূচি বারাসাতের তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেসের কোনো কর্মসূচি বারাসাতে 7 দিন হবে না, 7 ডেজ শোক দিবস চলবে আমাদের। আমরা 3 দিন ধরে বলেছি আমাদের 3 দিন ধরেই শোক দিবস চলবে এখানে।